আসসালামু আলাইকুম। সকালবেলা হাতের কাছে সময় না থাকলে ডিম পাউরুটি দিয়ে 5 মিনিটে একটা মজাদার হেলদি নাস্তা রেসিপি তৈরি করে ফেলতে পারেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তৈরি করে দেখাচ্ছি পাউরুটির পিজা। এটা বানানো খুবই সহজ, অল্প উপকরণে ঝটপট বানিয়ে ফেলা যায়। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার একটা কাঁচির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবগুলো টুকরো করে নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। অন্যদিকে আরও একটা মিক্সিং বোলে আমি 3টা ডিম ভেঙে নিব। আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, পরিমাণ মতো লবণ, 1/3 চা চামচ পরিমাণ গোলমরিচ ক্রাশ করে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ডিম এবং দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি পাউরুটির টুকরোগুলোর উপরে ঢেলে দিচ্ছি। খুব ভালো মতো এবার এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে পাউরুটির টুকরোগুলো ডিম দুধের মিশ্রণের সাথে ভালোভাবে লেগে যায়। একটা প্যান গরম করে এর মধ্যে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। তেলের পরিবর্তে এখানে আপনারা বাটার দিতে পারেন। এবার পাউরুটি এবং ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, একটু এভাবে সমান করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা একদম লোয়ে আছে, 1 মিনিটের মতো এটাকে আমি জাল করে নিব। 1 মিনিট পরে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে, চুলার আঁচটা বাড়ানো থাকলে নিচ থেকে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। এবার আলতো করে এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পরে উপর দিয়ে আমি সস দিয়ে দিচ্ছি। আমি এখানে চিলি সসটা ব্যবহার করছি। আগে থেকে কিছু চিকেন আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর এই চিকেনটা আমি লবণ, গোলমরিচ, আদা, রসুনের পেস্ট দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি চিজ। চিজটা দিলে খেতে ভীষণই ভালো লাগে। এছাড়াও হাতের কাছে ক্যাপসিকাম, টমেটো, গাজর কুচি থাকলে দিতে পারেন। আবারও 1-2 মিনিটের জন্য বেক করে নিব, যতক্ষণ না পর্যন্ত চিজটা গলে যায়। চিজটা গলে গেলে এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা। আশা করবো আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।